এনাম চৌধুরী, আপনাকে কবি, সাংবাদিক, দৈনিক সিলেটের ডাক, একজন জনপ্রিয় উপস্থাপক তিনি আব্দুল মুক্তি তপি, আমি আপনার কাছে পরে আসছি। তার আগে স্যার, বেশ কিছু টেক্সট মেসেজ, এর মধ্যে একটি হচ্ছে, ব্রাদার আই এম আহমেদ, মাই কোয়েশন টু স্যার ইজ আওয়ার হোম মিনিস্টার ওয়ার্ডার টু যুবলীগ টু হেল্প দ্য পুলিশ ফর বিট জামাত জামাত শিবির, হাউ ডু দ্য আওয়ার কনস্টিটিউশন allowed to order home minister to people for violence in country, please answer my question, thank you. এটা আপনার এমপি কে, এটা আমি এই চিঠি লেখেন এমপি কে, বলেন সংসদে প্রশ্ন ইমিডিয়েটলি তুলে ধরতে। আপনি নিশ্চয়ই, আপনার একজন এমপি আছে, সব মন্ত্রীকে কিন্তু জবাবদিহি করতে হয় সংসদের কাছে প্রাথমিক পর্যায়ে। সংসদ যদি ফেল করে তারপরে আমার চিঠি দেবেন, আমিও তখন পত্রিকায় লিখবো আর কি। থ্যাংক ইউ আহমদ সাহেব, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। প্রচুর কলার লাইনে সম্ভবত, এবং আমাকে বলা হচ্ছে কল নেওয়ার জন্য, এবং অনেকে এসএমএস করছেন যে ভাই অনেকক্ষণ থেকে লাইনে আছি। আমি দুঃখিত, আপনার অনেকক্ষণ থেকে লাইনে আছেন কিন্তু আমরা ফোন নিতে পারছি না। দেখি লাইনে কে আছেন। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন ভাই? আমার নাম কুতুব, আমি আপনাকে টেক্সট পাঠাইছি। জি কুতুব ভাই, আপনার টেক্সটটি পড়তে চেয়েছিলাম কিন্তু আপনি লাইনে চলে আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কুতুব ভাই, কুতুব ভাই আপনার পরিচয় কি দেব আমি? পরিচয় দিলে দিতে পারেন। হ্যাঁ, প্রিয় দর্শক, কুতুব ভাই একসময় লন্ডনে বর্ণবাদ বিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা রেখেছেন এবং কমিউনিটিতে তার অবদান রয়েছে, এবং তিনি একজন সফল নায়কও। তিনি নাটক করতেন এক সময়, নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার। সমাজ কতটুকু পরিবর্তন হয়েছে আমরা জানি না, ইস্ট লন্ডনের সমাজ ব্যবস্থা কতটুকু পরিবর্তন করতে পেরেছিলেন কুতুব ভাইরা, তবে তাদের কারণে আজকের এই বিশাল বাঙালি কমিউনিটি। কুতুব ভাই আপনি বলুন আপনার প্রশ্ন এখন প্লিজ। ঠিক, আমরা যদি আমাদের যে স্যার মুরব্বী আছেন এখানে, আমাদের তো আসলে কোন বুট রাইট নাই বাংলাদেশে। হ্যালো, আমাদের তো কোন বুট রাইট নাই বাংলাদেশে, আমাদের তো কোন লোকদের বা বিদেশিদের কোন রাইট সেখানে নাই। আমি এই টেক্সটে লিখেছি, আমরা যে উই আর দ্য মানি মেকিং স্লেভ ফর ইয়োর কান্ট্রি, কথাটা বুঝতে পারছেন? আমাদের যদি বুট রাইট দেন, আর আপনি যে জিনিসটা ইশারা ইঙ্গিতে কইতেছেন যে নাগরিক গুলা সজাগ হো, আমরা লন্ডনি বা বিদেশি যারা আছি কাপল অফ মিলিয়ন, আমরা বিদেশের চাল চলন সবকিছু দেখে আমাদের মধ্যে বোধহয় কিছু জ্ঞান বুদ্ধি বাঙালি জাতি হিসাবে কিছুটা অর্জন করতে পারছি দুনিয়াটা ঘুরে। দেশ স্বাধীন হওয়ার পরে আমি নিতে এসেছিলাম 40 বছর আগে এপ্রিলের 17 তারিখে। তো কথা হলো, আমাদের যদি কোনো রাইট নাই, এই যে আমার সুয়েব ভাই প্রথমেই বলছে, আপনারা কেন এসে আমাদের এই সময়টা নষ্ট করতেছেন, আমাদের টাকা পয়সা নিয়ে করতেছেন, আমাদের ছেলেমেয়েরা যারা এখানে নেক্সট প্রজন্ম হইতেছে তাদেরকে যদি আপনারা রাইট দিয়ে বাংলাদেশের সিটিজেন দিয়ে আমাদের এই ইনহেরিটেড যেইটা আছে এইটার একটা উত্তরাধিকারীর মালিকত্ব না দেন, আমাদের কাছে তো আপনাদের আসার কোনো প্রয়োজনই নাই, কারণ আমরাও আপনাদের দেশে, আমি পরে, আমার বয়স 57, তার মানে আমি পরে, আমার ওল্ডেস্ট সান 37 33, তার মানে এই প্রজন্মের লোক আর সেই দেশে যাবেও না। আপনি খুব ইয়াং ম্যান, 57 তো খুবই ইয়াং হলেন, অন্তত 30 বছর আর আপনার সামনে আছে আর কি। আপনাদের পলিটিক্সে ঢুকান, আমরা টাকা দিচ্ছি, আমরা কাজও করতে পারব। আর স্যার একটা জিনিস দেখা যাচ্ছে, আপনারা এখন, আমরা ছিলাম, আমি কিন্তু শুনতে পাচ্ছি না, একটা তো আমি বলে যাচ্ছি, আমরা এখন দেখতেছি আপনারা কোনো পরামর্শের দরকার হলেই ব্রিটেনে বাঙালি কমিউনিটিতে আসেন, আর না হয় ইংরেজি পার্লামেন্টে যান। ওই বুদ্ধিজীবীরা যেভাবে 200 বছর আগে আমাদেরকে খাটাইছিল, সেই বুদ্ধি নিয়ে আবার গিয়ে দেখা যায় আপনারা পার্লামেন্টে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন। আমাদের দেশে জ্ঞানী গুণী সব লোক আছে। আর আমার খুবই দুঃখ, আমি টেক্সটে লিখেছি, আমাদের প্রফেসর মুশারফ সাহ নাই, উনি মারা গেছেন, উনার আল্লাহ বেশ নসিব করেন। উনি কথা প্রসঙ্গে উনি বলেছিলেন কোন একটা টক শোতে যে বিদ্যে যারা গেছে
তারা অন্য দেশের যে সিটিজেনশিপ নিছে উনি ওদেরকে হেট করে এইটা কোনো বিজ্ঞ লোক কোনো আপনাদের মতো লোক কেউ না কেউ ওয়ার্ল্ডের কাছে আমাদের সব বিদেশিদের কাছে একটা অ্যাপোলজাই আমি চাব উনি মারা গেছেন কিন্তু কোনো একটা অথরিটিকে অ্যাপোলজাই দিয়ে এইভাবে কথাবার্তা তো আমাদের বিদেশিদেরকে বলার কারোর কোনো রাইট নেই থ্যাংক ইউ কুতুব ভাই প্রফেসর মুজাফফর আহমদ সাহেব মারা গেছেন এবং আমরা আমাদের মনে হয় যে আমাদের ওনাকে ক্ষমা করিয়ে দেওয়া উচিত এখনকার খবর না বেশ বছর দুই এক আগে সম্ভবত তত্ত্বাবধায়ক সরকারের সময় আমার যতটুকু মনে হয় এবং আমি এটা নিয়ে ওই সময় জি জি স্যার আমি কিছু ফোন কল নিয়ে নিই তারপর আপনি ওনার প্রশ্নের উত্তর দেবেন নেক্সট কে আছেন লাইনে হ্যালো আসসালামু আলাইকুম আপনার প্রশ্ন তোমার মতামত আমি স্যারকে বলতে চাই উনারা তো দেশ স্বাধীন করছেন বাংলাদেশে কি কোথাও স্বাধীনতা আছে এখন পর্যন্ত আপনার কি মনে হয় আমার তো মনে হয় আমি তো দেখেছি কোথাও স্বাধীন নেই সব পরাধীন ডিপার্টমেন্ট একটা ডিপার্টমেন্ট দেখান যে এখানে স্বাধীনতা আছে আচ্ছা আপনার প্রশ্ন একটা তারপরে আর কোন প্রশ্ন আছে জি আমার প্রশ্ন আছে উনি এই বাংলাদেশের তো এখন বর্তমান প্রশাসন এবং বাংলাদেশ কিভাবে চললে আমাদের দুর্নীতি এই দেশ থেকে দুর্নীতি যাবে এবং বাংলাদেশের যারা ভালো মানুষ আছে যারা রাজনীতিতে আসে না তাদেরকে কিভাবে রাজনীতিতে আনি দেশের একটা শক্তিশালী দেশ এবং স্বাধীন একটা রাষ্ট্র করা যায় এ ব্যাপারে ওনার কি বা ওনাদের কোনো চিন্তা ভাবনা আছে কি না এবং আমাদের যে নোবেল বিজয়ী উনি তো একটা নিয়ে নোবেল পাইছে ওনাকে কি আমাদের দেশের স্বার্থে বা দেশের ইয়েতে রাজনীতিতে প্রশাসনিকভাবে এনে কোনো উন্নয়ন করা যায় কি না কারণ উনি অনেকে হয়তো খারাপ চোখে দেখে অনেকে ভালো চোখে দেখে কিন্তু উনি নোবেল পাইছে যে কোনো একটা কাজের জন্য তো নোবেলটা পাইছে একটা স্বীকৃতি তো উনাকে কি আমাদের দেশের কাজে ব্যবহার করি দেশটাকে কি উন্নয়ন করা যায় কি না আপনার কি মনে হয় আমার তো মনে হয় এরকম লোক পুরা বাংলাদেশে যদি এভাবে বেছে বেছে নেওয়া যায় আমার তো মনে হয় দেশে একটা উন্নত করা যাবে এবং আমাদের দেশের প্রশাসনিক যেসব এই কাঠামোগুলো আছে এগুলা যদি যেরকম সংবিধান লেখা হয়েছে ওইভাবে যদি প্রশাসনিক কোনটা কোন কাঠামোতে চলবে কে কার বিচার করবে এখন তো আমরা দেখতেছি থানার মধ্যে ওসি এবং দারোগা টাকা নিয়ে ঝগড়া করে এদের বিচার কারা করবে এবং প্রশাসনে যারা আছে এখন বর্তমান তারা তাদের দুর্নীতি মামলাগুলা উঠে নিল অন্যদের দুর্নীতি মামলাগুলা রাখলো তাহলে আমাদের দেশে প্রশাসন কিভাবে চলল আর বিচার বিভাগ এই সালে এই 21 জনকে ফাঁসির আসামি 21 জনকে মুক্তি দেওয়া হলো তাহলে স্বাধীনতা কোথায় আমাদের আপনি আরেকজনের বিচার কিভাবে করবেন যাদের বিচার হলো তাদেরকে ফাঁসির থেকে আপনি ইয়ে বাঁচাইলেন তারা এখন বাঁচাইলেন ওরা কি করতেছে খুব ভালো ওরা যেখানে আছে ওইখানে লুটপাট করতেছে জায়গা দখল করতেছে সাংবাদিককে মারতেছে এখন লক্ষ্মীপুরে তার মেয়ে কি করছে আপনারা তো পত্রপত্রিকা দেখেন তাহলে এই বিচারগুলো কে করবে তাহলে বিচার বিভাগ এবং দেশ আমি তো দেখি না আমাদের দেশে কোথায় স্বাধীন হয়েছে তার কোনো জায়গায় স্বাধীনতা আছে আপনি দেখেন এখন দেশে অনেক লোক যায় না কেন যায় না ভয়ে যায় না আমাদের দেশের ছেলে
মেয়ে কারোই স্বাধীনতা নাই, একটা বাচ্চার স্বাধীনতা নাই। আমার প্রশ্ন হলো স্যারের কাছে, আমি ছোট থেকে স্যারের অনেক মিটিং শুনতাম, তখন আমি আজিমপুর থাকতাম, তো স্যারের কাছে প্রশ্ন হলো, আরেকটা প্রশ্ন আছে আমার, আরেকটা প্রশ্ন হলো এই যে আমাদের পুরো বাংলাদেশটাকে ঢাকা কেন্দ্রিক করে রাখলো, এমপিরা ঢাকা বসে থাকে, ঢাকা বসে টাকা ভাগাভাগি করে, কিন্তু এমপি হলো একটা থানা, একটা এলাকার, যদি এসবগুলা ডিস্ট্রিক্টে করা যায় তাহলে ডিস্ট্রিক্টে তো সবগুলো কাজ করবো ওই ডিস্ট্রিক্টে। এখন সবাই ঢাকাতে বসি, এমপি মন্ত্রী সবাই ওই ঢাকাতে বসি বসি লুটপাট করতে, এছাড়া তো আর কিছুই না। তা আমার প্রশ্ন হলো, আমার মনে হয় স্যারেরা অভিজ্ঞ লোক বা স্যারে সংবিধান লেখছেন, ওনারা দেশ স্বাধীন করছেন, স্বাধীন করছে একটা লক্ষ্যে, তো বাংলাদেশে আমার মনে হয় এইভাবে ওনারা যদি একটা সবাইকে ডাকি, ভালো ভালো লোকদেরকে ডাকি যে আপনারা আসেন দেশ রক্ষা করেন, আমরা সব বা স্যারে একটা যদি এইভাবে একটা লেখে বা আইনের উপরে লেখে, বিভিন্ন দেশে যায় আমাদের পুলিশ বিভাগ বিভিন্ন বিভাগ যায় ট্রেনিং নেয়, কিন্তু দেশে যে করে দুর্নীতি, এই জন্য স্যারের কাছে প্রশ্ন, ওনারা যেভাবে এখন ডাক দিছে এভাবে ডাকটা যদি একটা ইয়ের মাধ্যমে ডাকে যে আমরা এভাবে দেশটা ঘুরতে চাই, প্রশাসন বিচার বিভাগ এগুলো এভাবে ঘুরতে চাই, এভাবে কি উনি কোনো উদ্যোগ নিবে কি না বা কোনো প্ল্যান আছে কি না। ব্যাপারে যোগাযোগ করবেন। এক মিনিট বলে থাকি, বিশেষ করে কুতুব সাহেব যেটা বললেন যে আমরা প্রবাসে যারা আছি আমাদের কোন অধিকার আছে কিনা, এই ব্যাপারটা আমরা অনেক এগিয়ে আছি। কয়েক বছর আগে কিন্তু আমরা কোর্টে যে রায় পেয়েছি যে বাংলাদেশের নাগরিক যেখানে অবস্থান করেন না কেন তার রাইট আছে, শুধু কথা হলো যে এদের রেজিস্ট্রেশন ভোটার লিস্টে নাম তোলার ব্যাপার আছে, এটাও গত ইলেকশনে প্রতিশ্রুতি দেওয়া আছে, ম্যানিফেস্টোর মধ্যে দেওয়া আছে যে এই চার বছরের মধ্যে এটা হয়ে যাওয়ার কথা। তো আপনি খুব সময়মতো ওই প্রশ্নটা তুলেছেন, কেন আগামী নির্বাচন আসার এক বছর এখনও আছে, আপনারা আগামীকাল থেকে এই ক্যাম্পেইন শুরু করেন। মুকাব্বির সাহেবের এখানে একটা মুখ্য ভূমিকা ছিল, উনি খুব বিনয়ীভাবে কিন্তু এটা থেকে এই দায়িত্ব থেকে সরে যেতে পারেন না। আপনি আবার উদ্যোগ নেন মুকাব্বির সাহেব সবাইকে নিয়ে যে ওই রায়টার কপি এখানে পত্রিকায় দেন এবং পদ্ধতিগত কী কী প্রতিশ্রুতি পেয়েছিলেন সেগুলো সামনে তোলেন আর ক্যাম্পেইন আমরা শুরু করি দেশে এখানে মিলে। কেন আমরা দেখছি যে আজকাল এই টিভি পত্রিকা হওয়াতে এখানে সবাই দেশের খবর মিনিটে মিনিটে পাচ্ছেন এবং যে জনমতের আপনি তুলে ধরছেন এখানে, এর খুব ভালো একটা দেশে ইফেক্ট হবে যদি আপনারা ভোট অধিকার এখানে প্রয়োগ করতে পারেন। এবং দ্বিতীয়ত যে বলছেন জনগণ কী করতে পারে, গণজাগরণ, গণজাগরণের মধ্যে আমরা তো স্বাধীন না এটা ঠিক না, আমরা তো চারবার সরকার পরিবর্তন করেছি, এরশাদকে পাঁচ বছর জেলে আমরা রেখেছি, তারপরে প্রত্যেকবারই যে সরকার এসছে তাকে বিদায় নিতে হয়েছে পাঁচ বছর পরে, তো এটা মনে করবেন না যে আমরা অসহায়। কিন্তু দুঃখের বিষয় যে সরকার পরিবর্তন করেও যে সরকার নতুন করে ভোট নিয়ে আস্থা নিয়ে আসে সে একই রকমের রোগ তাদের মধ্যে আমরা পাচ্ছি। এই আমার সবচেয়ে বড় দুঃখ, 2008 কি আমরা স্বাধীন ছিলাম না, যে পাঁচ দলীয় জোট পুরাপুরি ভেঙেছিল তারা থাকবে, এই সাত থেকে ছিল 15 বছর থাকবে, কেউ থাকতে পারেনি, অর্থাৎ আমরা এখনও স্বাধীন, জনগণ এখনও স্বাধীন। কিন্তু আমাদেরকে সংগঠিত থাকতে হবে, আমাদেরকে সেই টাকার কাছে আমাদের আত্মসমর্পণ যেন আমাদের না করতে হয় অথবা দুর্বল না হয়ে যেতে হয়। তো এখন আমরা সেই শিক্ষা পেয়ে গেছি যে আমরা ভোটের দিন শুধু স্বাধীন হব না, আমরা পাঁচ বছর স্বাধীন থাকতে হলে সংগঠিতভাবে থাকতে হবে। এক দল করেন অথবা বহু দল মিলে একটা জোট করে আমরা করি, কিন্তু আমরা বলি যে আমরা স্বাধীন যেটা আছি সে স্বাধীনতাকে রক্ষা করব, দেশের স্বাধীনতাকে রক্ষা করব। যারা দুর্নীতি করেছে, যারা চিহ্নিত হয়ে গেছে, তারা চিহ্নিত, ওদেরকে আমরা কেন মানে বলবো না যে এদের থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই যে দুই দল কেন, যে দলগুলোর ক্ষমতায় ছিল এরশাদ সাহেব সহ, কেন এরশাদ সাহেব এখন মনে হয় যে উনি ফেরে